সত্যিভূতের গল্প মুনসেফ মারা গেছেন কুড়ি বছর আগে কিন্তু এখনও তিনি ছাড়তে পারেননি এই পৃথিবীর মায়া অজয় নদের চোরাবালি আর ঘোলা জলের ভালোবাসা অনেকের কল্পনাই এখানকার ভূত সেই মুনসেফ ও তার হত্যাকারী দল মুনসেফ ভালোভূত সে এলাকার লোকের প্রাণ রক্ষার কাজ আজও করে চলেছে সাদা বেগুনকোলার খেয়াপাড়ের পূর্ব দিকের বাংলোঘাটের মুনসেফ কোয়ার্টারে রাতের দৃশ্য যে দেখেছে সেই জানে চাঁদের আলো ফিরিয়ে দেয় পুরনো মায়া গোপনে শুনেছি এই স্থানে রাতে অতীতের কোর্টের মুন্সেফ তার খাতাপত্তর বগলে নিয়ে ফাঁকা মাঠে কোর্টের কাজ সারেন হয়তো তার পুরনো অভ্যাস এখনও ভুলতে পারেননি এর পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেটি অজয় ঘাটে মিলেছে অজয়ের রূপ এখানে এসে অপরূপ অথচ ভয়ঙ্কর হয়ে উঠেছে এই অঞ্চলে চোরাবালি অনেকেরই প্রাণ কেড়েছে তাই এখানে সাবধানবাণী লেখা আছে বিপজ্জনক এই জায়গায় সহজে কেউ আসে না সকলেই এড়িয়ে চলে দুধকে বাঁশ দিয়ে ঘিরে রাখা হয় চোরাবালির এলাকা এ পাড়ার তান্ত্রিক জেঠু আমার বহুদিনের চেনা জেঠু তিনি বলতেন অমাবস্যার রাতে একা অজয় ঘাটে যাবি না তবে তারা চাইলে তোকে টেনে নিয়ে যাবে ছদ্মবেশে আমার ছোট কাকুর সঙ্গে ছিলেন কাকু বললেন অশরীরী প্রেত বা পিসাচ জীব প্রাণী ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুসমূহের মূল উপাদান পঞ্চভূত পরিণত দ্রবীভূত বাষ্পীভূত বিদ্যমান বিদ্যমান রয়েছে যার বর্তমান অতীতকাল ভূত প্রেতের দ্বারা আক্রান্ত অমাবস্যা আর কার্তিক মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে উপদ্রব বাড়ে যেটি বললেন ঠিক বলেছেন আপনি তবে ভূত হল অশরীরী পুরুষ আত্মা আর পেতনি অশরীরী মেয়ে আত্মা অপঘাত আত্মহত্যা প্রভৃতি কারণে মৃত্যুর পর মানুষের অতৃপ্ত আত্মা ভূত পেত্নী হয়ে পৃথিবীতে বিচরণ করতে পারে অন্যান্য জীবনাশ্র ও প্রাণীও তাদের মৃত্যুর পরে ভূতে পরিণত হতে পারে বাংলায় ভূতকে মাঝে মাঝে প্রেতাত্মা হিসেবেও উল্লেখ করা হয় প্রেতাত্মার নারীবাচক শব্দকে পেতনি হিসেবে এবং পুরুষবাচক শব্দকে প্রেত বলা হয়ে থাকে আমি বললাম বাংলায় সংস্কৃতিতে অনেক ধরনের ভূতের বিশ্বাস রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হল নারী ভূত যারা বেঁচে থাকতে কিছু অতৃপ্ত আশা ছিল আর বরণ করেছে সাধারণত যে কোনো আকৃতি ধারণ করতে পারে এমনকি পুরুষের আকারও ধারণ করতে পারে এসব ভূত সাধারণত বেঁচে থাকতে কোনো অপরাধ করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকে এবং মৃত্যুর পর অভিশপ্ত হয়ে পৃথিবীতে বিচরণ করে পেতনিরা সাধারণত ভীষণ বদমেজাজি হয়ে থাকে এবং কাউকে আক্রমণের পূর্ব পর্যন্ত স্পষ্টতই মানুষের আকৃতিতে থাকে পেতনিদের আকৃতিতে একটি সমস্যা রয়েছে তা হলো তাদের পাগুলো পেছনের দিকে ঘোরানো এটা হলো অল্প বয়সী বিবাহিত মহিলাদের ভূত লোকগাথা অনুসারে জলাভূমির ধারে আম গাছে বাস করে এরা এবং ছোট ছেলে মেয়ে দেখলে তাকে আকৃষ্ট করে ফাঁদে ফেলে কখনো কখনো সে মানুষকে জলাভূমি থেকে মাছ ধরে দিতে বলে কিন্তু সাধারণ শাকচুন্নিকে মাছ দেওয়া মানে নিজের আত্মা তার হাতে সমর্পণ করা মাছ পেলে তারা সেই মানুষকে মাছের মতো কর্মরিয়ে চিবিয়ে ছিবড়ে করে দেয় কিন্তু মানুষ তো এক প্রকার হয় না কিছু মানুষ চেনা ছকের বাইরে ছক কষে কি করে টাকা পয়সা বেশি করে অর্জন করা যায় তার নকশা কষার লোক আছে বই কি আর এই সব লোক নিশাচরের মতো দিনে কোথায় থাকে দেখা যায় না কিন্তু রাত হলেই ঘুরঘুর করে বিপজ্জনক এলাকায় যেখানে সাধারণ মানুষ দিনের বেলা যেতে ভয় পায় সেখানে রাতের বেলায় নির্ভয়ে ঘোরাফেরা করে নিশাচরের দল আমি ভূতের কথা শুনেছি কিন্তু কোনোদিন চোখে দেখিনি বাবা বলতেন চোখে না দেখা জিনিস সত্যি হয় না কথাটা অন্তরে কেঁথেছিল ফলে কোনোদিন ভূত দেখা দূরের কথা ভয় পর্যন্ত পায়নি বাংলোঘাটের বদনাম আছে এখানে নাকি ভূত বাঁশবাগানের ভেতর দিয়ে হেঁটে বেড়ায় একদিন ব্যাগপত্তর গুছিয়ে চলে এলাম বাংলো ঘাটে গরমের সময় নৌকা বিহার বেশ জমে উঠল হঠাৎ দুজন বন্ধু জুটে গেল নদীর তীরে তাদের একজন বুড়ো মদনদা আর একজন ছোকরা মরাদা মরা নামটা শুনে আমার গাটা ঘিনঘিন করে উঠল শ্মশানের সময় সব দেহ পোড়ার গন্ধ নাকে ভেসে এলো আমি বললাম মরাদা এরকম বোটকা গন্ধ কোথা থেকে আসছে মরাদা বলল সামনে শ্মশানে তাছাড়া আমার মুখে দুর্গন্ধ আছে অনেকদিন রক্ত খাইনি তো আমি বললাম কি যে বলো রক্ত আবার খাই নাকি মরাদা বলল আমি কি তাই বললাম নাকি মদনদা বলল হ্যাঁ বললি তো গাজার নেশা ধরেছে নাকি মরাদা বলল ঠিক বলেছ আজ টানটা বেশি হয়ে গেল দাও দেখিনি আর এক সিলিম তারপর আমার সঙ্গে দুইজন গাজা খেয়ে গল্প করতে লাগলো তারপর আমার দিকে কলকেটা এগিয়ে দিয়ে বলল দাও এক টান দেখবে কেমন হালকা মেজাজে গান আসবে অন্তরে আমি বললাম আমি ও সব খাই না তারপর বললাম মদনদা নৌকায় নৌকায় কই কি করে চলছে নৌকা মরাদা বলল সন্ধে হয়েছে তো অন্ধকারে দেখা যায় না তারপর মাছ নদীতে নিয়ে নৌকায় গল্প শুরু করল মদনদা আমাকে বলল তোমার খুব সাহস মনে হচ্ছে বেশি সাহস ভালো নয় আমরা মুন্সেফ ঘাটে এসে পড়েছি মৃত মুনসেফের আত্মা এখন মুনসেফ কোয়ার্টার থেকে পায়ে হেঁটে বৈকালিক ভ্রমণ সারে এই ঘাটে এসে চোরাবালিতে ডুব দিয়ে চান করে আমি বললাম চোরাবালি থেকে তো উঠতে পারবে না মদনদা বলল আরে বোকা এ তো মানুষ নয় ভূত ভূতেরা সব পারে রাত হয়ে এসেছে মুন্সেফ ঘাটে মুনসেফ চোরাবালিতে ডুব দিল নিজের চোখে দেখলাম মদনদা আর মরাদা আছে বলে আমার ভয় পেল না মরাদা বলল কি গো ভয় লাগছে না আমি বললাম তোমরা আছো তাই মরাদা বলল আমি মদনদাকে ডাকি দেখলাম মরাদা একলাফে নদীর পারে নৌকা থেকে লাফ মেরেই আবার নৌকায় ফিরে এলো মদনদা বলল এবার তোর রক্ত চাই ভূত দেখবি নয় এই মরা এখানে আয় তারপর মদনদা মরার হাতটা টেনে ছিঁড়ে ফেলল আর পাটা ধরে চিবোতে লাগলো আমি ওদের রক্তমাখা মাখা মুখ দেখে নৌকার মধ্যে চিত হয়ে পড়ে অজ্ঞান হয়ে গেলাম পরের দিন সকালবেলা আমি জ্ঞান ফিরে পেলাম দেখলাম হাসপাতালে শুয়ে আছি ভূত আমাকে মারতে পারেনি মুনসেফের দয়ায় আমার মনে আছে মুনসেফ কালো কোট পড়েছিলেন তিনি আমার একটা হাত ধরে বললেন ভয় নেই মুনসেফ আমি আমি থাকতে তোমার কেউ ক্ষতি করতে পারবে না শুধু দেহ ছাড়া কালো কোট দেখে আমি অজ্ঞান হয়ে গেছিলাম ব্যাগপত্তরগুলো কোয়ার্টার থেকে লোকগুলো এনে দিয়েছিল তারা বলল কি মশাই মদনদা আর মরার খপ্পরে পড়েছিলেন নাকি যা খুব জোর প্রাণে বেঁচে গেছেন আমি বললাম আপনারা তো লোকাল লোক আচ্ছা ওদের আসল ঘটনা কি জানেন একজন বললেন হ্যাঁ জানি মনসেফ কোটের কাজ ছেড়ে একদিন সন্ধ্যা ভ্রমণ শেষে স্নান করতে গিয়ে দেখলেন মদন গুন্ডা ও মরাগুন্ডা একজন নিরীহ মানুষকে চোরাবালিতে ফেলে হাসছে হঠাৎ ওরা মনসেফকে দেখে ফেলে ফলে মুনসেফ ওদের শত্রু হয় তারপর সঙ্গে সঙ্গে ওরা মনসেফকে ধরে বেঁধে এনে চোরাবালিতে ফেলে মনসেফ একা ছিলেন ওদের সঙ্গে লড়াই করতে পারেনি কিন্তু তিনি বদলা নিয়েছিলেন এক মাসের মধ্যে এক অমাবস্যার রাতে দুজনকে মুনসেফের আত্মা টেনে আনে চোরাবালির ধারে তারপর তারাও ডুবে যায় পাপকর্মের চোরাবালিতে তারপর থেকে ওদের দুষ্ট আত্মা আনারি ভালো মানুষকে নিয়ে আসে চোরাবালির ধারে আর মুন্সেফ এসে লড়াই করে বাঁচান মানুষদের মুন্সেফ তাই এখানকার লোকদের কাছে শুভ আত্মা স্বরূপ তার জন্মদিন পালন করে এখানকার লোক আর প্রত্যেক অমাবস্যার রাতে মনসেপ নিজ চোরাবালি থেকে উঠে এসে তার কোয়ার্টারে বসেন অভ্যাস মতো আইনের কাজকর্ম সেরে রাখতে বিস্তর তার কাজের বান্ডুলি এখনও ডাই হয়ে জমে আছে ধ্বংসস্তূপে